আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। আমি যখন ইন্টার পাস করি 2000 সালে, তখন আমার বয়স 19 বছর। তো এই আমরা বুয়েটে ঢুকলাম, আমি আর আমার পার্টনার। আপনারা জানেন হয়তো আমরা দুই পার্টনার, আর কি আমি আর লিটন। ও আমরা দুজনই অবশ্য ঢাকা কলেজের ফ্রেন্ড, আর তারপর বুয়েটে, ও অবশ্য সিএসসিতে পড়ছে, আমি ইলেকট্রিক্যালে পড়েছি। সো তখন হচ্ছে শুরু ইন্টার পাসের পরপর, এবং প্রথম শুরুটা আমি করি, তার কিছুদিন পরে লিটন জয়েন করে। তো শুরুটা ছিল একটা অ্যাকচুয়ালি প্যাশন থেকে, মানে আমি স্টুডেন্ট লাইফে অনেক কোয়েশ্চেন করতাম, যে কোনো জিনিস না বুঝলে ভালো লাগতো না আর কি। তো না বোঝা আর বুঝতে গেলেই তো একটা জিনিস, অনেক প্রশ্ন আসে মাথায়। তো আমার স্কুল লাইফে আমার স্যাররা আমাকে অনেক সাপোর্ট করছেন, আমার জামালপুরের সরিষা বাড়িতে যে স্কুলে আমি পড়তাম, তো ওখানে টিচারদের কাছ থেকে অনেক, বিশেষ করে আমাদের হেড স্যার একজন অসাধারণ মানুষ ছিলেন ওই সময়, যিনি ছিলেন, তো সেই কারণে ইন্সপায়ার্ড ছিলাম প্রশ্ন করা, তাকে ওনারা ইন্সপায়ার করছেন। বাট ঢাকাতে আসার পরে আমি একটু ডিফারেন্ট পরিস্থিতিতে পড়েছে, প্রশ্ন করলে দেখলাম প্রচুর ঝাড়ি খেতে হয়। তো ঝাড়ি খেতে খেতে আমি আসলে খুব ডিমোরালাইজড হয়ে যাই, বিশেষ করে ফার্স্ট ইয়ারে, ইন্টার ফার্স্ট ইয়ারে আমার খুব পড়ালেখাতে বেশ মানে ডিপ্রেশন চলে আসে। তারপরে সেকেন্ড ইয়ারে যদিও আলহামদুলিল্লাহ কভার করে ফেলি, বাট তখন একটা মানে সংকল্প তৈরি হয় যে আমি একটা প্রতিষ্ঠান করব, যে প্রতিষ্ঠানে কেউ প্রশ্ন করে অন্তত ঝাড়ি খাবে না, আর যে প্রতিষ্ঠানটা মুখস্থবিদ্যা ভিত্তিক হবে না, মানে মানুষজন বুঝে পড়বে যাতে সে তার ব্রেনটাকে ইউজ করতে পারে। কারণ মানুষ যদি ব্রেন ইউজ না করলো তাহলে তো আর মানুষের লাভ কী হলো। তো সেখান থেকে উদ্ভাস আমার প্রথম যে ভেঞ্চার সেটা শুরু, এবং আমি অনেক জায়গায় বলছি যে এটা মানে 8 বছর পরে ব্রেক ইভেনে যায়, জাস্ট বিকজ আমরা আমাদের নীতিতে অটল ছিলাম যে আমরা নোট গাইড ভিত্তিক কোচিং সেন্টার না, উই ওয়ান্ট টু বিকাম এ লার্নিং সেন্টার, যেটা হবে মূলত থিঙ্কিং বেজ। তো পাইল্যাবসের শুরুটা ছিল আমার প্রথম টেক ভেঞ্চার, বাট তখন এটা পাইল্যাবস নাম ছিল না, তখন নাম ছিল জেরন, এবং সেটাও বুয়েটের এক্স্যাক্ট ডেট টাইম মনে নাই, বাট আমার ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে, তো মোস্ট প্রবাবলি 2001-এর শেষে বা 2002-এর শুরুর দিকে ওইটা শুরু হয়। তো আমার জানি না কেন ছোটোবেলা থেকে ওরকম যে জিনিসটা ট্র্যাডিশনাল, আমার কাছে মনে হয় যে সেটা ঠিক আছে, বাট ডিফারেন্ট ওয়েতে কিছু করলে কী হবে, যে জিনিসটার মধ্যে আরও বেটার আউটপুট হয়তো আনা যাবে, কারণ যেটা যেভাবে হচ্ছে সেটা তো একটা আউটকাম আনছেই। সো আমি যদি ভিন্ন ওয়েতে ট্রাই করি তাহলে হয়তো এটার যে একটা বেটার সিচুয়েশনে যাওয়া যেতে পারে। বেটার সিচুয়েশন বা ডিফারেন্ট একটা সলিউশন বের করতে পারাটা সবসময় একটা চ্যালেঞ্জের বিষয়, আর চ্যালেঞ্জ জিনিসটাকে ভালো লাগে, যে একটা অঙ্ক করতে গেলেও যেরকম চ্যালেঞ্জ যে এই অঙ্কটা কেন পারবো না, বা একটা থিওরি বুঝতে গেলেও যে চ্যালেঞ্জ যে এটা আমি বুঝে দেখি অ্যাপ্লাই করতে পারি কি না। সো বিজনেসের ক্ষেত্রেও তাই, আমার এভরিডে আই এম টেকিং নিউ অ্যান্ড নিউ চ্যালেঞ্জেস, যে এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, এই কাজটা আরও কীভাবে বেটার ওয়েতে করা যায়, তো এটা আমাকে ফ্যাসিনেট করে। আমাদের যে ট্যাগলাইনটা, যে অন্যরকম বাংলাদেশের স্বপ্ন নিয়ে, ওখানে আমি সেই ওয়েতেই চিন্তা করি যে বাংলাদেশ এখন যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট হচ্ছে এর চেয়ে আরও অনেক ভালো হওয়ার সুযোগ আছে, এর চেয়ে অনেক কিছুই আরও ভালোভাবে হওয়ার, ভালো মতোভাবে করার, এবং ভালো কিছু আমরা ডিজার্ভ করতেই পারি, সেটাকে আমরা মনে করি অন্যরকম বাংলাদেশ। তো সেটা আমাদের স্বপ্ন, তো সেটা যদি আমাকে সেখানে যেতে হয় তাহলে যেটা যেভাবে চলছে সেটা চললে তো আমরা এরকমই থাকবো। তো রকমারির হিস্ট্রিটা হচ্ছে, রকমারিতে আমরা যে দুইজন হচ্ছে, আমি আর লিটন হচ্ছে অন্যরকম গ্রুপের সবগুলো কনসার্নের উদ্যোক্তা, এর বাইরেও কিন্তু রকমারিতে আমাদের আরও 3 জন জুনিয়র আছে বুয়েটেরই, ওরা 02 ব্যাচ, আমাদের 2 ব্যাচ জুনিয়র, ওরাও কিন্তু মানে টোটাল 5 জন আমার উদ্যোক্তা। তো রকমারির মূল উদ্যোক্তা বললে আমি বলবো আমার ওই যে জুনিয়র 3 ফ্রেন্ড, ওরা অবশ্য রকমারি বলতে না, মানে ওরা অন্য আরেকটা আইডিয়া নিয়ে আসছিলো। মানে আমরা যখন নিজেরা নতুন কিছু চিন্তা করি, ফলে হয় কি নতুন নতুন আরও যারা চিন্তা করে অটোমেটিক এদের মধ্যে একটা কানেকশন হয়। তো ওই 3 জন হচ্ছে নতুন কিছু আইডিয়া নিয়ে, প্রথম আমাদের যে মনির হাসান, প্রথম আলোর মনির ভাই, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড সাধারণ সম্পাদক, মনির ভাইয়ের কাছে যায়, তখন মনির ভাই ওদেরকে বলে যে তোমরা গিয়ে সোহাগের সাথে আলাপ করো, দেখো কি বলে। তো আমরা দেখলাম যে না, ওদের মধ্যে প্যাশন আছে, নতুন কিছু করার উদ্যোগ আছে, তো আমরা তখন চিন্তা করলাম ওয়াই নট অল টুগেদার আমরা নতুনভাবে 5 জন মিলে একটা কিছু করি, কারণ আমি লিটনের অলরেডি তখন একটা বেজ আছে আর ওরা একদম জুনিয়র। তখন আমরা যে আইডিয়াটি নিয়ে কাজ শুরু করেছিলাম সেটার বাস্তবায়িত হয় না, ওই প্রজেক্টটা আমাদের বাদ হয়ে যায়। তারপরে আমরা ক্রিকপল নামে একটা প্রজেক্ট করি, দ্যাট ওয়াজ হিউজ সাকসেসফুল। তারপরে গিয়ে মানে আমরা তো অলরেডি কোম্পানি খুলে ফেলছি, আর যে প্রজেক্টটা টার্গেট করছি সেটা তখন ধীরে মানে খুব ধীরে ধীরে আগাচ্ছে, তখন ওই ব্রেন স্টর্মিংয়ের থ্রুতেই অ্যাকচুয়ালি আইডিয়াটা আসে, এবং প্রথম বোধে ওরাই প্রথম সাজেস্ট করে যে ভাইয়া বই হলে কেমন হয়। আর মানে আমাকে প্রথম টানে হচ্ছে যে বই ব্যাপারটা, তখন আমি অন্য অনেক কিছু হিসাবকে আস্তে আস্তে মানে মিনিমাইজ করে, আচ্ছা বই যদি হয় ঠিক আছে, আই এম অন। আর লিটন খুব ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে নাম দ্বারা, এবং এটাও খুব পিকুলিয়ার,
যে মানুষ কত জায়গা থেকে হেল্প পায়, কতজনের ইনপুট থাকে একটা জিনিসের মধ্যে। রকমারি নামটা কিন্তু আমাদের পাঁচজনের কারোই দেওয়া না। এটা খুব মজার যে ওরা তিনজন ওই হচ্ছে একদিন চা খাচ্ছিল এক দোকানে, তখন হচ্ছে এক স্কুলের টিচার, উনি ওদের গল্প টল্প শুনতে শুনতে সেও হচ্ছে আড্ডার মধ্যে পার্টিসিপেট করবে এবং উনি সাজেস্ট করে যে রকমারি নামটা কেমন। তো লিটন আবার নামটা দেখে খুব এক্সাইটেড হলো। তখন আমরা সবাই মিলে ডিসাইড করলাম ঠিক আছে লেটস গো ফর ইট। তার কিছুদিন পরেই হচ্ছে এই বইমেলা ইভেন্টটা ছিল, সো তখন খুব অল্প সময়ের মধ্যে আমরা পুরো জিনিসটা করি। এবং আমাদের পুরো জার্নির মধ্যে রকমারির এখনও যারা আমরা টোটাল টিম মেম্বাররা আছি, বই পড়ার ফ্যাসিনেশনটা আমাদের অলমোস্ট বলতে গেলে থ্রু আউট দ্য টিম। ইভেন আপনি দেখবেন মাঝে মাঝে আমাদের যে দারোয়ান ওখানে বসে থাকে বা যারা চা দেয়, ওরা মাঝে মাঝে দেখবেন যে আপনি পাবেন যে ওরা বই পড়তেছে, যে ওদের টাইম আছে হাতে, দে স্টার্ট রিডিং বুকস। সো দ্যাটস এ প্যাশন ফর আস। কারণ বই পড়াটাকে আমরা কেন এত ইম্পর্টেন্ট মনে করি, বিকজ বই পড়াটা না, যদি আরও একটু ভেঙে বলা হয় তাহলে বলা হচ্ছে লার্ন করাটা, শেখা, তাই না? মানুষ যদি নাই শিখলো তো আগাবে কীভাবে? তা আর শেখার জন্যই সোর্স হচ্ছে, প্রধানতম সোর্স হচ্ছে বই, বিকজ থাউজেন্ডস অফ পিপুলের হাজার হাজার ব্রিলিয়ান মাইন্ডসরা তারা তাদের সারা জীবনে যা শিখেছে, যা উপলব্ধি করেছে সেটা তারা লিখে গেছে। ফলে আমরা যদি সেটাকে ট্যাপ না করি, তো আমি তো মানে কী বলে এটাকে এক্সাম্পল এইভাবে বলা যায় যে পিঁপড়া, পিঁপড়ার সাথে মানুষ অনেক রকম ডিফারেন্স আছে। মানে আমি একটা অ্যাঙ্গেল থেকে ডিফারেন্সটা দেখি, যে আপনি যদি দেখেন যে পিঁপড়ার সমাজে পিঁপড়ারা কীভাবে খাদ্য কালেকশন করে, দেখবেন এখন যেভাবে কালেক্ট করে 200 বছর আগেও তাই করতো, 2000 বছর আগেও যদি খোঁজ নেওয়া সম্ভব হয় তাহলে দেখা যাবে পিঁপড়ারা 2000 বছরে প্রায় একই রকমভাবেই চলতেছে, হোয়্যার অ্যাজ মানুষ 200 বছরে কত চেঞ্জ হয়ে গেছে, আনবিলিভেবল, তাই না? জাস্ট 20 ইয়ার্সে আমরা কত চেঞ্জ হয়ে গেছি। ফলে আমরা যারা এখন ধরেন সায়েন্স নিয়ে কাজ, সায়েন্টিস্টরা যারা কাজ করতেছেন, ওনারা যদি সেই নিউটন থেকে শুরু করে বাকি সায়েন্টিস্টরা যা আবিষ্কার করে রেখে গেছেন সেইটুকু ওনাদের যদি থেকে শুরু করতে হয় জিরো থেকে, তাহলে প্রত্যেকে তার লাইফে কি একটু গিয়েই শেষ। বাট আমরা একটা কি রিলে রেসের মতো কিন্তু আগাচ্ছি সারা হিউম্যান রেস, যে একজন একটু আগায় দিছে বাকিজন সেখান থেকে শুরু করতেছে না। সো আমি খুব দ্রুত 300 বছরের রাস্তা কিন্তু একবারে পার হয়ে যাচ্ছি নিউটন থেকে শুরু করে। কারণ কথা কথা আমি সায়েন্স নিয়ে যদি কাজ করি, আইনস্টাইন পর্যন্ত কী কাজ হয়েছে, আমি কিন্তু 300 বছরের রাস্তা 3 বছরে পার দিই, দিয়ে তার সাথে আমি যোগ করে রেখে যাচ্ছি যে এইটাই কমন, যে উদ্যোক্তাদের মধ্যে 80% ফেল করবে, এইটাই হচ্ছে নর্মাল। এটা আপনি আমেরিকাতে যান, ক্যানাডাতে যান আর বাংলাদেশে আসেন, এটা কিন্তু গ্লোবাল স্ট্যাটিস্টিক্স, যে অ্যাভারেজে 10 জন যদি ট্রাই করে, নতুন কিছু স্টার্টআপ ট্রাই করে, তার 80% ফেল করবে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট মাই লাইফ? আপনি আমাকে বলতেছেন যে আমি সফল, আমি যা কিছু করছি সবই বোধ হয় দাঁড়াই গেছে। তো আমার এখন রাইট নাও 8টা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। আর আমি ফেল করছি কতগুলো উদ্যোগ সেটা তো অ্যাকচুয়ালি নিউজে আসে না, সেই নামগুলো তো আর সামনে থাকে না, তাই না? রকমারি ব্যবসা করতেছে, দ্যাটস ওয়াই মানুষ রকমারিকে চিনে, বাট আমার যে কোম্পানি বসে গেছে সেই নাম তো আর মানুষ চিনে না। সো আমার লাইফে প্রতিষ্ঠান এবং আরও বিভিন্ন রকম ছোটোখাটো সামাজিক উদ্যোগ সব কিছু মিলায় আমি একদম রাফলি লিস্ট করছিলাম, আমার প্রায় এরকম 50টা, আপনারা যেটাকে ফেইল বলতেছেন আমার প্রায় 50টা কেস আছে, যদি ফেইলুর কেস বলেন 50টা ফেইলুর কেস, 50টা পাড়িয়ে দিয়ে 8টা দাঁড়ায়। কারণ হচ্ছে যে এরকম পৃথিবীতে ইয়ে লোক নাই, মানে এটা খুবই খুবই কী বলে আনলাইকলি যে আপনি এরকম লোক পাবেন যে এরকম সুপারম্যান 10টা জিনিস হাত দিয়েছে সব ঠাস 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 সব সাকসেসফুল হয়ে গেছে, এটা কখনোই হবে না। তবে আমেরিকায় এখন সাকসেস রেট যা, সে তুলনায় আমাদের সাকসেস রেট কম, তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে একটা ইকোসিস্টেম দাঁড় হতে সময় লাগে। যেমন একটা উদ্যোক্তা যে সফল হবে তার পেছনে কিন্তু অনেকগুলো ডাইমেনশন আছে। ফর এক্সাম্পল আমেরিকার একটা উদ্যোক্তার জন্য সফল হওয়াটা খুবই ইজি, কারণ ওর কাছে অনেক কিছুই রেডি। আপনি আপনি যদি এক্সাম্পল নেন তার রকমারি, আমেরিকায় যদি একটা ই কমার্স এখন শুরু করে তাকে কিন্তু ডেলিভারি কীভাবে হবে এটা নিয়ে টেনশন করতে হয় না, কারণ এখানে ফেডএক্স DHL-এর মতো প্রফেশনাল কোম্পানি আছে। সো ই কমার্স জাস্ট ওর হাত পর্যন্ত পৌঁছাতে পারলে হয়ে গেল। সেখানে বাংলাদেশে কিন্তু আমার একদম সব কিছুই আমাকে চিন্তা করতে হচ্ছে, মানে আমাকে বলতে বুঝাচ্ছি যে অন্টারপ্রেনার হচ্ছে, সে এখন লোক রিক্রুট করতে চায় কথার কথা 5 জন, তো ওইখানে এখন প্রফেশনাল অনেক কোম্পানি আছে যাদেরকে সে কাজটা দিয়ে দিলে তার ওইটা নিজের বোঝার দরকার নাই। বাট আমাদের এখানে কিন্তু যেহেতু দেশটা স্বাধীন হয়েছে অল্প সময়, উদ্যোক্তার কনসেপ্টটা অ্যাবসোলুটলি নতুন, আমাদের এখানে 3-4 বছর আগে কেউ উদ্যোক্তার স্বপ্ন পর্যন্ত দেখে নাই, ফলে যে জিনিসটা মাত্র শুরু হয়েছে এটা ম্যাচুর হতে সময় লাগবে। যেটা আমি আবার আমি শুধু পজিটিভ বলবো না, আবার নেগেটিভ বলবো, যারা স্টার্ট আপ দিচ্ছে তাদের মানে উদ্দেশ্য করে, যে আমরা যদি লার্ন না করি, না শিখি, জাস্ট ভুল করলাম বাট সেখান থেকে শিখলাম না, তাহলে কিন্তু মোটিভেটেড হওয়ার দরকার নাই যে ভাই মোটিভেটেড আমি, আমি যতই ভুল করি না কেন একদিন সফল হব না, আমি একদিন এমনি সফল হব না।
আমি যে ভুল করেছি সেখান থেকে আমি শিখেছি কিনা, আমি কন্টিনিউয়াসলি লার্ন করতেছি কিনা, কন্টিনিউয়াসলি আমি ইনডেপথে মাথা ঘামাচ্ছি কিনা। যেমন সফল উদ্যোক্তাদের নাম বললে গ্লোবালি এখন জাকারবার্গ নাম বলবো আমরা, স্টিভ জবসের নাম বলবো, বিল গেটসের নাম বলবো। বিল গেটসের কথা যদি বলি, হ্যাঁ, getsnotes.com সে যে বই পড়ে সেগুলো, ওয়ারেন বাফেট সেকেন্ড বড় লোক পৃথিবীর, সে দিনে 500 পাতা বই পড়ে দিনে, এখন তাও কম, আগে 800 থেকে 1000 পাতা বই পড়তেন। তো আমাদের এখানে আমি এইটার একটা বড় গ্যাপ দেখছি। আপনি যদি টোটাল এন্টারপ্রেনর জার্নিতে বলেন যে বিগেস্ট গ্যাপ কোনটা, আমি বলবো যে লার্ন করার টেন্ডেন্সিটা আমাদের কম, শেখার টেন্ডেন্সি কম, আমরা জাস্ট কমন সেন্স দিয়ে কাজ চালাতে চাই। মানে যারা পৃথিবীর সাকসেসফুল মানুষজন, এদের লাইফ যত পড়ছি আর দেখছি যে এরা কত বেশি পড়ছে, পড়ালেখা করছে। আবার আমি উল্টা এমন দেখছি আমার চারপাশে যে অনেক লোক আছে যে অনেক পড়ালেখা করে অনেক বইপত্র পড়ছে, বাট তেমন কোনো সফল কিছু হয় নাই বা খুব একটা সিগনিফিকেন্ট কিছু করে নাই। তখন আমি, আমার মাথায় আসলো যে যদি পড়ালেখা করলেই, বেশি বেশি এরকম স্টাডি করলে, পড়লেই যদি সফল কিছু হয়, তাহলে অনেকেই তো আছে পড়ছে বেশি বাট সফল কিছু হয় নাই, তাহলে কি আসলেই কি পড়ার কোনো ভূমিকা আছে কি? তো আমি পরে একটা ব্লগ ঘাটতে গিয়ে একটা উত্তর পাই যেটা আমাকে স্যাটিসফাই করে উত্তরটা, সেটা হচ্ছে সাকসেসফুল মানুষ যারা পড়ে আর যেসব মানুষ পড়ে বাট সাকসেসফুল হয় না, এদের পড়ার প্যাটার্নে ডিফারেন্স আছে। তার যা শেখা দরকার সেটা শেখার নিয়ত করে সে পড়ে, আর পড়তে পড়তে সে এন্টারটেইনড হয়, সে শিখতে শিখতে সে খুব মজা পায়, পছন্দ তার, খুব ভাল লাগে। হ্যাঁ, আর আরেক গ্রুপ অফ পিপল যারা সাকসেসফুল হয় না, তারা শেখার জন্য পড়ে না, তারা মূলত এন্টারটেইনড হওয়ার জন্য পড়ে, সাথে হয়তো কিছু শেখে। সো এই দুই গ্রুপের প্রাইমারি টার্গেট ডিফারেন্ট, এক গ্রুপ পড়তেছে শেখার জন্য, এক গ্রুপ পড়তেছে জাস্ট মজা পাওয়ার জন্য। মেনলি ছোটোবেলা থেকে ফিকশন, মানে ফিকশন বই বেশি পড়া হয়েছে, গল্প উপন্যাস, হ্যাঁ, অ্যান্ড আমার মাইন্ডসেট, থিঙ্কিং প্রসেস তৈরিতে সেগুলো একটা হিউজ ভূমিকা আছে, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের। আমার আর্লি স্টেজে রবীন্দ্রনাথের মেজরিটি বই মানে আমি পড়ে ফেলছিলাম, উপন্যাসগুলো বিশেষ করে। সো ওইগুলো আর বিশেষ করে গোড়া উপন্যাস এবং ঘরে বাইরে উপন্যাস, এই জাতীয় বেশ কয়েকটা জিনিসের আমার প্রোফাউন্ড একটা ইম্প্যাক্ট ছিল, যে আমি ট্র্যাডিশনাল ওয়ের বাইরে যে চিন্তা করার সাহস পাইছি, যে সবাই বলছে এটা করুন আমি এটা, তো সেটার পিছনে একটা বড় ভূমিকা ছিল। আমি যে ভুল এটা বুঝতে, আমার, আমি বুঝতে পারি 2012 সালে, এই 12 বছর আমি মনে করি যে 2012 সালে আমি যে নতুন ধারণাটা পাই সেটা যদি আমি আরও 5-7 বছর আগে পেতাম, তাহলে আমার এই প্রতিষ্ঠানগুলোই আজকে আরও অনেক বড় কিছু হতো। এটা আমি খুব প্রোফাউন্ডলি, মানে খুব ফার্মলি বিলিভ করি। তো 2012তে আমি আমেরিকায় যখন যাই, আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের 10 জন উদ্যোক্তাকে নিয়ে গেছিলো, ওখানে আমি ছিলাম। তো আমেরিকার একটা কোম্পানির একজন ওনার, উনি আমাকে একটা বই দেয়, 5 Dysfunctions of a Team, এবং এই বইটা পড়ার পর আমার চেঞ্জটা প্রথম আসে, মানে আমি আই স্টার্টেড রিয়েলাইজিং কত কিছু শেখার আছে। এবং আমি এই বইটা পড়ে এত ফ্যাসিনেটেড হয়েছিলাম যে পরে এই বইটার কপিরাইট আমরা নিয়ে ওই প্রতিষ্ঠান, মানে ওই কোম্পানি থেকে, তারপর আমরা এই বইটা কিন্তু পাবলিশও করেছি গত 1 বছর আগে, মানে বাংলায়, বাংলায় অনুবাদ করে। হ্যাঁ, এবং বইয়ের ভূমিকাটাও আমি লিখছি যে কেন এই বইটা আমি পাবলিশ করলাম। এরপরে আমি একে একে টপিক ধরে ধরে শিখতে শুরু করি। যেমন ফর এক্সাম্পল 2016 সালে আমার টার্গেট ছিল সেলস মার্কেটিং, বিশেষ করে সেলস, কারণ আমি 2016 সাল, মানে কি অলরেডি 16 বছর হয়ে গেছে আমার প্রতিষ্ঠানগুলো, আমার প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের কনটেক্সটে সফল, ভালো সেল করছে, তাই না, রেভিনিউ আর্ন করছে, 1000 মানুষ কাজ করে। 2016 সালে আমি যখন সেলস নিয়ে পড়ালেখা করলাম, সারা বছরে যত বই পড়ছি 2016তে প্রায় 80% বই আমি পড়েছি সেলস নিয়ে। পড়ার পর আমাকে যদি এখন জিজ্ঞেস করেন যে ইন্টারন্যাশনালি যে সেলসটা এখন যে লেয়ারে আছে, সেই হিসাবে আমার যে দক্ষতা, আমি নিজেকে কত নাম্বার দিব? আমি 10-20 নিজেকে 20 দিব হয়তো, আমি যদি ইন্টারন্যাশনালের সাথে কম্পেয়ার করি। মানে যখন আমি সেলস পড়ি নাই তখনকার এক্সাম নিলে আমি হয়তো নিজেকে 5 দিব 5 বা 10, এখন হয়তো 20 বা 10-20 30 লেভেলে আমি গেছি। মানে আমার এই বিশেষ করে রকমারিতে সেই লার্নিংগুলোর কিছু আমি অ্যাপ্লাই করতে শুরু করছি, এবং আমার অন্যরকম ইলেকট্রনিক্সে, এবং এবার এই বছরই আমরা অন্যরকম ইলেকট্রনিক্সে একটা আনবিলিভেবল টার্গেট নিয়েছি, 250% গ্রোথ এই এই বছরে, যেখানে অন্যান্য কোম্পানি 10-20% গ্রোথ চিন্তা করতে ভয় পায়, 250% গ্রোথ, এবং উই আর অন ট্র্যাক, আমরা আলহামদুলিল্লাহ রাস্তায় আছি। হয়তো 250% না হোক, বাট আই থিঙ্ক যে কাছে ধারে আমরা ইনশাল্লাহ চলে যাবো। তারপর আমি মার্কেটিং নিয়ে ঠিক কিছুটা পড়ালেখা করছি, রাইট নাও আমি মানে পড়ালেখা করতেছি মেনলি গ্রোথ হ্যাকিং নিয়ে। ফলে কী পড়তে হবে, সিঙ্গেল কোনো অ্যান্সার নাই, আমার যেটা দরকার। ফলে আমি আমার জার্নির মধ্যে দরকার দেখলাম যে আমার মার্কেটিং শেখা দরকার, সেলস শেখা দরকার, গ্রোথ হ্যাকিং শেখা দরকার, সো আমি সেটা পড়তেছি। আমার যখন মনে হয় আমি লিডারশিপ শেখা দরকার, আমি লিডারশিপ নিয়ে বই পড়তেছি। আমার যখন ম্যানেজমেন্ট শেখা দরকার, আমি ম্যানেজমেন্ট পড়তেছি। আমার এখন ধর্ম শেখা দরকার, আমি ধর্ম নিয়ে বই পড়তেছি। তো এই জন্য আমরা যেমন মেজরিটি বইগুলোতে সব ইংরেজিতেই লেখা, তো আমি টার্গেট নিয়েছি ওগুলোর কিছু কিছু বই অলরেডি বাংলায়, কিছু কিছু পাবলিশার এখন বাংলা করতেছে কিছু কিছু বই, তো সেখান থেকে হয়তো একটা চেঞ্জ আসবে। বাট বাংলা হওয়ার জন্য ওয়েট না করে, আই থিঙ্ক যে বাংলায় হোক আর ইংরেজিতে হোক, যেটাতেই যা পাওয়া যায়, উই হ্যাভ নিড টু লার্ন।
জাস্ট এন্টারটেইনড হওয়ার জন্য না, শেখার জন্য, শিখতে গেলে এন্টারটেইনড হওয়া যায়। তো এই সব কিছুই তরুণদের বিষয়ে পজিটিভ। আর বাংলাদেশের তরুণদের জন্য আমি পজিটিভের জায়গাটা বলবো বাংলাদেশটা, যে এটা একটা, যেমন আমি বললাম আমি সেলসে 100-এর মধ্যে 30 পাইতে পারি এই নলেজের লোক, অথচ আমি বাংলাদেশে সফল অনেকগুলা প্রতিষ্ঠান করে ফেলছি, এইটাই বোঝায় বাংলাদেশ একটা ল্যান্ড অফ পটেন্সিয়ালিটি। কারণ কি, 16 কোটি মানুষ এত অল্প একটা জায়গার মধ্যে থাকে যে এইখানে মোটামুটি একটু যদি ভালো মতো মাথা খাটায় প্লে করা যায়, অনেক ইজি সার্ভিস দিতে হবে, এই ওরিয়েন্টেশনটা নাই। বা আমাদের হসপিটালস বলেন, প্রাইভেটগুলোও যদি বলেন, দেখবেন যে মোস্ট অফ দ্য জায়গায় আপনি সার্ভিস নিতে গেলে বিরক্ত হচ্ছেন। আমি রিসেন্টলি একটা হসপিটালে আধা ঘন্টা ধরে ওদের যতগুলো নাম্বার ওয়েবসাইটে ছিল কল করে কল ঢুকাতে পারি নাই, বা ইভেন আমার রকমারই তো লোকজন কল করে ঠিক মতো কল ঢুকাতে পারতেছে না, সার্ভিস যে যেখানে যা দিচ্ছে বাকিরা সন্তুষ্ট না। কেন? কারণ বাংলাদেশ বলছি ল্যান্ড অফ অপরচুনিটি। একটা ডাক্তারের কাছে গেলেন, সে আপনার সাথে মিসবিহেভ করতেছে, স্টিল দেন হি ইজ নট ওরিড বিকজ তার এত রোগী আছে, এই ঝাড়ি ঝুড়ি দেওয়ার পরও লোকজন তার কাছে আসতেছে, বা টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এত বেশি কাস্টমার এত অল্প জায়গার মধ্যে, আর ইন্টারনেট আমাদের নতুন সুবিধা এনে দিয়েছে মানুষের জন্য, হ্যান্ড পেনিট্রেট করা ইজি। আপনি যদি খুব ওয়ান্ডারফুল একটা কন্টেন্ট ইউটিউবেও ছাড়েন, আপনার মেইন স্ট্রিম মিডিয়ারে দরকার নেই। সেই অপরচুনিটি বাংলাদেশে আছে, সারা পৃথিবীতে আছে, বাট বাংলাদেশ যদি ডেন্সলি পপুলেটেড, এবং বাংলাদেশের অ্যাডভান্টেজের মধ্যে কি, মানুষজন মাত্র হচ্ছে সব কিছু অ্যাডপ্ট করতেছে, সো এখন যে একটু ইন্টেলিজেন্টলি প্লে করতে পারবে সে কিন্তু এই বেনিফিটগুলো নিয়ে নিবে। আমি বিজ্ঞান বাক্সের জন্য, আমার যে প্রোডাক্ট আছে একটা বিজ্ঞান বাক্স, তো এটা বাংলাদেশের ইন জেনারেল আমরা যদি $5 দিয়ে ফেসবুকে একটা বুস্ট চালাই আমরা হাজার হাজার লাইক পাই। আমি যখন গ্লোবালি একটু ট্রাই করে দেখছিলাম জাস্ট ক্যাম্পেইনটা বোঝার জন্য, আমি ইন্টারন্যাশনাল আমেরিকান মার্কেটে একটা, আমি আলাদা একটা পেজ খুলেছিলাম ইংলিশে বিজ্ঞান বাক্সের, এবং $5 খরচ করে একটা মাত্র লাইক পাইছি। প্রথমত আমি এইভাবে জিনিসটাকে বলতে পারি যে সফলতার রেসিপি কি। হ্যাঁ, কারণ আমারও যখন বেশ কিছু প্রতিষ্ঠান তথাকথিত সফল হলো, তখন আমিও বোঝার চেষ্টা করছি যে হোয়াট ইন মি অর হোয়াট ইন লিটন, আমার পার্টনার, আমাদের মধ্যে কী আছে যেটার কারণে আমরা যেগুলো পারছি অনেকেই সেগুলো পারে নাই। তো চিন্তা করতে গিয়ে এটা ফিগার আউট করা এত ইজি না। ধরেন যে আপনি ন্যাচারালি খুব ভালো ক্রিকেট শট খেলেন, হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করলাম ভাই এটা আপনি কেমনে খেললেন, ইটস রিয়েলি ডিফিকাল্ট, যে আপনি ডিসক্রাইব করতে পারবেন না। তো এই জন্য আমি বুঝতে চাইলাম সফলতার ব্যাপারটা। এই জন্য আমি কি শুরু করলাম, ওই যে এগেইন আমি বই খুঁজতে শুরু করলাম যে পৃথিবীতে যেসব বই লেখা হয়েছে সফলতার রেসিপি নিয়ে, এবং আমি খুঁজে খুঁজে বেশ কয়েকটা ভালো ভালো বই পড়লাম। পড়ার পরে আমি তখন কিছুটা বুঝতে শুরু করলাম, কারণ এবং জিনিসটা কিন্তু ডেফিনেটলি এত ইজি না রেসিপিটা বলতে পারা, কারণ 100 জন মানুষ 100ভাবে সফল হইতেছে, সিঙ্গেল কোনো রেসিপি নাই, বাট কমন কিছু প্যাটার্ন আছে। ফলে দেখেন যে বইগুলো আমি পড়লাম সেগুলোর অনেকগুলো বই আছে অনেক বছর রিসার্চ করে লেখা। অ্যান্সার যদি এত ইজি হয়, এত অবভিয়াস হয়, তাহলে ওই লোকগুলা তারা তো আর গাধা মানুষ না, তাই না? এত বছর গবেষণা করে বই লিখলো, সেরকম বই পৃথিবীতে অনেক আছে, আর সেগুলো পড়ার পরেও আমার কিছুটা আইডিয়া তৈরি হয়েছে। যদি কেউ এটা শুনতে চায় যে শুনে আমি সফল হব, তাহলে বলবো ভাই এইটুকু বুলেট পয়েন্ট শুনো না, তাহলে শিওর তুমি সফল হবে না। কারণ ইউ টেক দ্য জার্নি, ইউ ডিজাইন ইউর ওন পাথ, তোমাকে নিজের রাস্তা তুমি নিজে তৈরি করো। কীভাবে কী করতে হবে, যে গাইডেন্স তুমি চাও, তাহলে আগে না আমি আবার বলবো তুমি বই পড়ো, অথবা তুমি ইন ডেপথ চিন্তা করো। বই শুধু পড়ে গেলে হবে না, রিডিং পড়া মানে কি, সেখান থেকে শিখতে হবে। এবং এটা আমাদের একটা সমস্যা, বাংলাদেশের সমস্যা, পৃথিবীতেও আছে বাট বাংলাদেশ একটু প্রকটভাবে আছে, আমরা বই পড়ে কিছু শিখতে পারি না। যেমন নিউটন থার্ড ল আমরা হাজার হাজার লাখ লাখ কোলাপান পড়ছি, বাট কয়জনের মধ্যে সম্ভাবনাটা উকি দিছে যে এটা দিয়ে একটা রকেট বানানো যাবে? কারণ আমরা পড়ি যখন তখন আমাদের মাইন্ডসেট কী থাকে, এটা পড়ে পরীক্ষার হলে লিখবো কেমনে। আমরা এটা এই জন্য পড়ি না যে এটা পড়ে আমি কী শিখলাম এবং এটাকে আমি কীভাবে ইউজ করবো। তো এই যে ছোটোবেলা থেকে ধরেন আপনি অনার্স মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করলে কী হয়, এই যে অভ্যাসটা নষ্ট হয়ে গেছে না, যে পড়ি কেন, কোন দৃষ্টি নিয়ে, কোন ইয়ে নিয়ে, মাইন্ডসেট নিয়ে, যে পড়ে পরীক্ষার হলে লিখবো কেমনে, ওই পড়া দিয়ে তো কাজ হবে না। তো আমি বলবো তাহলে সফল হইতে হলে তুমি বই পড়ো। হ্যাঁ, বই কিসের বই পড়বা, সফল হওয়া নিয়ে যারা বই লিখে গেছে, বিশেষ করে অটোবায়োগ্রাফি। কারণ আমি বললে কয় মিনিটে বলবো, 3 মিনিটে, 2 মিনিটে? আর যে তার সারা জীবনের সফলতার কেস নিয়ে অটোবায়োগ্রাফি লিখে গেছে, পৃথিবীর সবচেয়ে বড় বড় সফল মানুষ যারা, যাদের কাছে আমি ধুলাও না, তো তারা এত বড় অ্যাডভাইস রেখে গেছে, সেটা বাদ দিয়ে তুমি ভাই বুলেট পয়েন্ট খুঁজতেছো কেন? সো ইউ আর লুকিং ফর এ শর্টকাট। এইটুকু আমি বলে দিতে পারি, সফলতার উপায় যদি নাও বলে অসফল হওয়ার উপায় বলে দিই, যদি শর্টকাটে তুমি সফল হতে চাও তো এটা শিওর তুমি ব্যর্থ হবা। তাই শর্টকাট খোঁজা বাদ দিয়ে গো টু দ্য ডিটেলস। এই প্রত্যেকটা বিশেষ মানুষের লাইফের প্রত্যেকটা মুমেন্ট বিশেষ, কেন এই মুহূর্তে আপনার যে লাইফটা
যা ঘটনা ঘটতেছে সারা মানে জীবনে এর পাস্টে এবং ফিউচারে ঠিক এই মোমেন্ট আর ঘটবে না, ঠিক আমার সামনে হয়তো আপনি বসে থাকবেন, বাট ঠিক এই মোমেন্টটা না, এই সিনারিওটা না, এই মাইন্ডসেটটা না, এই তাই না? হ্যাঁ, সব কিছুই আলাদা, সবই ইউনিক। ফলে এটা কোনো স্পেশাল কোয়েশ্চেন না যে আমরা কীভাবে ইউনিক, প্রত্যেকটা মানুষ ইউনিক, আলাদা কিছু নাই। বাট আমরা ইউনিক হিসেবে না, বাট আমাদের মাইন্ডসেটের মধ্যে ক্যারেক্টারিস্টিক্সটা কী, ক্যারেক্টারিস্টিক্সটা এটা যে আমরা অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্নটা আমরা যারা টিম মেম্বার আছি সবাই ইকুয়ালি যদি না দেখি, একটু কম বেশি দেখি আর কি। উই ওয়ান্ট টু ব্রিং চেঞ্জ, আমরা চাই যে আমরা আমাদের এফোর্ট দিয়ে মানুষের লাইফে কী অ্যাড করে গেলাম। এবং এটাতে আমাদের বিশেষ মনে করার কারণ নাই, বিকজ মানে সবাই কম বেশি চায় একটা ভালো কিছু করতে, মানুষকে মানুষের লাইফে কন্ট্রিবিউট করতে। সেটার মধ্যে আছে যেমন যে আমরা লোকালি বাংলাদেশের ট্যালেন্ট দিয়ে বাংলাদেশে প্রোডাক্ট তৈরি করা, বাংলাদেশের মধ্যে নতুন কিছু করা, এই কাজগুলো করতে চাচ্ছি। যেমন আমি আটটা কোম্পানি না করে ফোকাস হতে একটা করলে হয়তো আরও ভালো হতো, যে ওইটা তো এতদিনে গ্লোবালে চলে যেত। বাট আমাকে আমাকে কেন আমার ভিতরে এই পীড়াটা কাজ করছে যে আমি এটাও করি এটাও করি এটাও করি, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি ফ্রন্টলাইন সোলজার। এটা আমি আরও অনেক জায়গায় বলছি, ফ্রন্টলাইন সোলজার মানে হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে যখন হচ্ছে শত্রু বাহিনী পজিশন নিয়ে বসে আছে আর একটা সেনাবাহিনী যাচ্ছে তাদেরকে মানে দখল করার জন্য, তখন ফ্রন্টলাইনে যে সৈন্যরা থাকে তারা কিন্তু মোটামুটি গ্যারান্টেড সব মরে যাবে, কারণ ওরা যখন গুলি করতে থাকে, তাই না? আমরা বিভিন্ন মুভিতে এগুলো হয়তো দেখছি আর কি, যে ফ্রন্টলাইনে যারা সবাই মরে যায়, তাহলে ফ্রন্টলাইনের সৈন্য যারা মরে যায় তাদের লাইফ কি ব্যর্থ কিনা? অ্যান্সার হচ্ছে না। ওই কয়টা লোক মরে তার পিছনে সোলজার কে হয়তো 2 ফিট আগাই দিয়ে গেছে, সো দ্যাটস এ হিউজ সাকসেস। কারণ ওই কয়টা মানুষের লাইফ স্যাক্রিফাইস না হলে এরা হইতো না, আগাইতো না। যে আমাদের অনেক উদ্যোগ অলরেডি সাকসেসফুল হয় নাই, কিছু কিছু হয়েছে, সেগুলো হইলে এমন আন্তর্জাতিক মানের কিছু হবে না বা হয় নাই এখনও, বাট অনেক কিছু একটু একটু করে করার ফলে আমাদের পেছনের আরেকটু তরুণ যারা আছে এরা তখন আমাদের উপর বিরক্ত হবে, ধুর ভাই এরা কী করে, এর চেয়ে আমি ভালো করতে পারি, আমরা এটা চাই। হ্যাঁ, লেট দেম কাম অ্যান্ড টেক আওয়ার পজিশন। এবং এই এক্সাম্পলগুলো তৈরি করা, এইটা হচ্ছে ধরা যেতে পারে যে যদি বিশেষত্ব বলেন, বিশেষত্ব এটা আমরা এক্সাম্পল তৈরির চেষ্টা করতেছি। তো পাইল্যাবস দিয়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশের লোকাল আর&ডি হোক, যেটা অলরেডি আমরা অনেক কিছু ইভিএম ছাড়াও আরও অনেকগুলো কিছু কাজ করছি, রকমারি দিয়ে বাংলাদেশের প্রথম ই কমার্সের নতুন একটা ধারার দিকে আমরা আগানোর চেষ্টা করছি, টেকশপ আছে এরকম অন্যরকম বিজ্ঞান বাক্স বাংলাদেশের প্রথম সায়েন্স কে, এরকম প্রথম অনেকগুলাই করছি আমরা। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে অন্যরকম পাঠশালা, এখন হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার বোধ হয় 67,000 বা এরকম 70,000 মতো। বাট এই অন্যরকম পাঠশালাতে আমাদের ভিডিও যেগুলো আছে, এই প্রথম ভিডিওটা আমি করছি বোধ হয় এখন থেকে 13-14 বছর আগে, মানে এটা খান একাডেমিরও আগে। তখন আমরা ভিডিও বানিয়ে স্টুডেন্টদের দিতাম, দিয়ে বলতাম এই সিডির কোনো কপিরাইট নাই, বাট কপি করো আইন আছে, মানে তুমি যদি এই সিডি পেয়ে থাকো তাহলে তোমাকে এটা কপি করে আরও 2 জনকে এটা ফ্রিলি ডিস্ট্রিবিউট করতে হবে। এইভাবে সিডি অনেক জায়গায় ডিস্ট্রিবিউট, এবং হাতিয়া দ্বীপ পর্যন্ত আমি ওখান থেকে ফোন পাইছিলাম। বাংলাদেশের অনলাইন পাঠশালা বলতে মানুষ কিন্তু অন্যরকম পাঠশালাকে চেনে না, চেনে হচ্ছে 10 মিনিট স্কুলকে। 10 মিনিট স্কুলে আমি আই এম ভেরি প্রাউড অফ দেম, ভেরি ভেরি প্রাউড অফ দেম। 3 জন আমার স্টুডেন্ট, আইমান সাদিক, ও অবশ্য আমার অত ক্লোজ স্টুডেন্ট না, বাট আর যে 2 জন খুব শক্ত করে হাল ধরছে, যে স্বামী, তারপর আমাদের রাতুল। আমি একটা কাজ করছি যেটা এত দিনে এসে 67,000 সাবস্ক্রাইবার, আর ওরা একটা কাজ করছে কত অল্প সময়ে, অথচ এখন সাবস্ক্রাইবার 2.5 লাখ না কত বেনা, এবং দ্যাটস এ হিউজ সাকসেস। আমরা মনে করি এইটা অন্যরকম গ্রুপের সাকসেস, এই অর্থে যে আমরা একটা কিছু করছি সেটা অতটা ভালো হয় না, সেটা দেখে আরও ইয়াংরা ভাবছে তোর আমরা এটা হচ্ছে ভালো কিছু করতে পারবো, লেট আস ডু ইট। ফলে আমরা আমাদের জায়গাটাকে এখান থেকে দেখি যে আমরা ফার্স্ট লেয়ার শূন্য, আমাদের তেমন কিছু আমরা করে যেতে পারবো না, বাট লেট আস পুট ফিউ এক্সাম্পলস, যেটা দেখে ইয়াংরা আরও বেশি মোটিভেটেড হবে এবং আমাদের চেয়ে অনেক বেশি ব্রিলিয়ান্ট কিছু করবে।